কথাতে কোৱা হয় যে দশু দিশে দশু পূজা অর্থাৎ দেবী মার দুর্গার আরাধনা চৌদিশে করা হয় আর এইবারও তার ব্যতিক্রম নহয়। প্রিয় দর্শক মণ্ডলী, গুৱাহাটী দূরদর্শন কেন্দ্র গুৱাহাটীয়ে আয়োজন করেছে এই বিশাল অনুষ্ঠানের। এই অনুষ্ঠানত আমি আপনার আধা ঘন্টার ভিতর গুৱাহাটী মহানগরীর বিভিন্ন পূজার মণ্ডপ দেখাবলৈ চেষ্টা করি আর আপনাদের আমার মাজত খুব সুন্দরক এই পূজা মণ্ডপ উপভোগ করব পাৰিব। আজি আমি মহা অষ্টমীর দিনাখন উপস্থিত হয়েছি পাণ্ডুর রেস কেম্পর পূজাথলীত। আসুন কিদরে পূজাখন সজাই তুলিছে তেওঁলোকলৈ আমি আগবাড়ো। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। পরমা প্রকৃতির অন্য এক নাম দুর্গা, প্রকৃতিয়ে শক্তির আধার। কেনো শরৎ অহার লগেলগে যেন আকাশে বতাহে চারিওফালে রণিত হয় হেজার সুরের গুণগুণ। শরৎ মানে শেওয়ালির সুবাস, কুঁয়লির আবেগ ফালি নিয়রর মুকুতা পিন্ধা দুয়রীর দলিচা। এনেখিন সন্ধিক্ষণতে শারদী রাণী এখোজ দুখোজক কাঁহ চাপে শরতর, বাজি উঠে শঙ্খধ্বনি, ঢাক ঢোল উরুলি। ষষ্ঠতিথিরপর দশমী তিথিলৈ দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস, কল্পারম্ভ, নবপত্রিকা প্রবেশ, সন্ধি পূজা, হোম, পূর্ণাহুতি, পুষ্পাঞ্জলি, আরতি আদিরে দেবী মা দুর্গার পূজা অর্চনা করা হয়। আর দশমীর দিনা অপরাজিতা পূজা সমাপ্ত করে বলয় ধারণ করা আর তার পিছত দুর্গতী নাশিনী মহামায়াক বিসর্জন দিয়া হয়। প্রত্যেক বছরের দরে এইবারও দেশের বিভিন্ন প্রান্তত সর্বসাধারণের মাজত দুর্গোৎসবর ব্যাপক উৎসাহ দেখা গৈছে। কোনো ঠাইত যদি মনোমোহা দেবী মার মূর্তি দেখিবলৈ পোৱা গৈছে, আকো কোনো ঠাইত রং বিরঙী আলোকসজ্জারে আকর্ষণ করেছে দর্শনার্থী। গুৱাহাটী মহানগরীও ইয়ার ব্যতিক্রম নহয়। সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনারাজি উপস্থাপনের মহানগরীর বিভিন্ন পূজার মণ্ডপ সমূহ ভক্তপ্রাণ রাইজর দৃষ্টি আকর্ষণ করবলৈ সক্ষম হয়েছে। তেনে কিছু আকর্ষিত পূজা মণ্ডপর পূজা দেখাবলৈ আমিও ওলালো। আজি মহা অষ্টমী, উপস্থিত হয়েছি পাণ্ডুর 71 সংখ্যক রেস কেম্পর পূজাথলীত। শ্রেষ্ঠ মূর্তি হিসাবে পুরস্কারপ্রাপ্ত এই পূজাথলীখন দেশের রাজধানী দিল্লির অক্ষরধাম মন্দিরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার আর্হিত এইবারের পূজা মণ্ডপ সাজি উলিয়াছে। প্রতি বছরের দরে এইবারও বহু দর্শনার্থীর সমাগম দেখিবলৈ পোৱা গল। নহবই বা কিয়, পূজাথলীর সৈতে কণ কণ লড়াছলীসকলক আমোদ দিয়াবলৈ আয়োজন করা হয়েছে এক বৃহৎ মেলা। এয়াই নহয়, আছে বিভিন্ন খাদ্য সম্ভারের বিপণী। আজি অষ্টমীর নিশা দর্শনার্থীর মনোরঞ্জনের বাবে আয়োজন করা হয়েছে গীত নাচেরে পরিপূর্ণ সাংস্কৃতিক সন্ধিয়ারও। সবিশেষ জানিবলৈ আমি কথা পাতিছিলো পূজাখনের সভাপতি ডাঙরিয়ার সৈতে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি পাণ্ডুর রেস কেম্পর পূজা মণ্ডপত। আহক, আমার লগত আজি উপস্থিত আছে এই পূজা কমিটির সভাপতি মহোদয়, তেখেত হয়েছে শ্রী জয়ন্ত চৌধুরীদেব। আহকসুন তেখেতর সহিত অকমান কথা পাতো আর পূজার বিষয়ে অল্প ভালদরে জানো। প্রথমতে আপনার নমস্কার, আপনার স্বাগতম জানাইছো। অকমান জানিব বিচাৰি আপনার পূজা, আমি গম পাইছো যে 71তম পূজা হয়। রেস কেম্পর আমার 71তম পূজা দুর্গোৎসব। তো এটু আমার খুব পুরনি, 1948 প্রথম আমার আরম্ভ করেছিল। ইয়াতে আমার পুরনি আমার রেস কেম্পর পুরনি গুণী মানুষবিল, তারপর তখন ভিতরতে যে মাত্র দুজন মানুষে এতিয়া জিয়াই আছে তখন ভক্ত আমি ইয়াতে আগে পঞ্চমীর দিন আমি সম্বর্ধনা জানাইছিল। আচ্ছা, তারপরে আমার ইয়াতে মানে ষষ্ঠীপুরে এটা কালচারালটো হয় আর আমার সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যাটো আমার ইয়াতে হয়। আজি আছে, আজি মহা অষ্টমী, মহা অষ্টমীতেও আছে। হ্যাঁ, আমার কিছু আমার লোকাল আছে আর বাইরেরও আছে। হ্যাঁ, ইয়াতে আর প্রোগ্রামটো করব আর অল্প পাছতে আরম্ভ হব। এটা আমার মন্দিরটো হল বহুত পুরনি মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দির, যেটো তেওঁৰ আদলতে বনোৱা মন্দির। এটো দিল্লির যেটো অক্ষরধাম মন্দির হয় তার আর্হিত বনোৱা হয়েছে, বনোৱা হয়েছে। এটো খুব সুন্দর, আমি দেখিবলৈ পাইছো ইতিমধ্যে বহুত সুন্দরকৈ সজোৱা হৈছে। আমি নিশ্চয় এবার খুঁজিব মানে সুধিবলৈ খুজিম যে বাজেট বুলি যেটো কোৱা হয় কিমান মান ধৰক পৰিকল্পনা আছিল বা খৰচ হল আমাক যদি জনায়। আমার আমার টোটাল বাজেট আছিল 27-28 ভিতরতে, 28 লাখের ভিতরতে আমি রাখি বাজেটটো। তো তার ভিতরতে আমার বাজেটটো থাকিছে আছে। আর আমার
পেন্ডেল লাইটিংস আপনাদের দেখাই পেয়েছে, হ্যাঁ, আর আমার যে আইডল যে আমার প্রতিমা মার মূর্তি এই আজি আমার বেস্ট প্রতিমা ঘোষিত হয়েছে, আমার প্রাইজও দিয়ে গেছে, তো 21,000 প্রাইজ দিছে আমার। অভিনন্দন জ্ঞাপন করছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সচাকৈ এয়া এক খুব খবর, যেতিয়া খুব কষ্ট করে কিবা এটা সাজি উলিয়া হয় তার বিনিময়ত যেতিয়া কিবা এটা লাভ করে সচাকৈ ভাল লাগে, আর আপনাদের বেস্ট হিসাবে আপনাদের পরিগণিত হয়েছে, অশেষ ধন্যবাদ। আর কেন ধরনের আপনাদের প্রস্তুতি চলাইছে দুর্গা পূজাত? দুর্গা পূজাত আমার ইয়াতে মেলা মেলা হয়, মেলা বহে, আর আমার ইয়াতে সব দোকান সকান এবিলাক গোটেইখিনি আছে, ইয়ার ভিতরতো আমি আমার ফায়ার এক্সটিংগুইশার বিলাক সব রাখিছো ইয়াতে, ইয়াতে 18 সিসিটিভি ইয়াতে লগা আছে, 18টা সিসিটিভি, 18টা সিসিটিভি ইয়াতে লগা আছে, আমার মণ্ডপত 4টা সিসিটিভি আছে, এন্ট্রেন্সত আছে, এক্সিটত আছে, আকো আমার মেলা সেলা গোটেইখিনি আমার প্লাস কার পার্কিং যেটো আছে তাতেও সিসিটিভিটো আছে, গোটে কার পার্কিং আছে ইয়াতে, যিমান মানুহ আমার বাহিরের মানুষ বিলাক আহে আমার এই কার পার্কিং গাড়িটা পার্ক করি নিশ্চিন্ত মনে পূজা উপভোগ করে, পূজা উপভোগ করি, তারপরে ইয়াতে রেস্টুরেন্টও আছে, ইয়াতে খানা সানা খাই ইয়াতে গুছি যায়। सर मैडम आपका बहुत बहुत स्वागत है, हम लोग दूरदर्शन केंद्र गुवाहाटी से आए हैं, तो जानना चाहेंगे कि आपका अभी का अनुभव कैसा है, रेस कैंप में आप लोग आए हैं पूजा देखने के लिए, तो सर से शुरू करते हैं। अच्छा लगा, हम लोग हर साल ही आते हैं, हर साल आते हैं, बहुत अच्छा लगता है। आपको कैसा लग रहा है? मैं पहली बार आई हूँ, मुझे भी अच्छी लग रही है। अच्छा, आप पहली बार आए हैं फिर भी अच्छा लग रहा है। यहाँ पे आप लोग को शायद पता होगा कि यहाँ पे तो पूजा के अलावा भी मेले की भी जुगाड़ किया हुआ है, और ऊपर से यहाँ पे एक मंच है जहाँ पे कल्चरल नाइट होने वाला है, कुछ आर्टिस्ट आएंगे परफॉर्म करेंगे, हम आशा रखते हैं कि आप लोग ये सब उपभोग करेंगे आज। हाँ, ज़रूर। और कहा जाते हैं कि पूजा में जलेबी का बहुत उपदा, हाँ, बहुत फेमस होता है जलेबी, तो इस बार आप लोग ने जलेबी टेस्ट किया है या करने वाले हैं? क्या है? अच्छा, और हाँ कर लिया है, फेवरेट है आपका, फेवरेट है जलेबी, सच्ची में बहुत सब लोग का ही फेवरेट होता है, और पूजा में इसका कुछ ज़्यादा ही मतलब महत्वपूर्ण वो एक होता है ना, एक दृष्टि होता है कि हाँ हम जलेबी खाने वाले हैं, तो बहुत अच्छा लगा आप लोगों से मिलके, होप यू विल एंजॉय दिस पूजा, थैंक यू, হ্যাপি পূজা, থ্যাংক ইউ সো মাছ। আপনার সকলকে স্বাগত জানাইছো, আর আপনাদের ইতিমধ্যে রেস কেম্পত আছে, আর আমি আজি সকলে উপভোগ করে আছো দুর্গা পূজা নহয় জানো, আর আজি হয়েছে মহাষ্টমী, গতি দিনের ভাগত আহিছিলে নাকি বারো? দিনের ভাগত আহা নাই। ঠিক আছে, আর আপনাদের ইতিমধ্যে গম পাইছে সাগে, থিম হ্যাজ বিন টেকেন ফ্রম দিল্লি অক্ষরধাম। অক্ষরধাম রিয়েল অক্ষরধাম আপনাদের দর্শন করেছে, বড় সুন্দর, আর আজিও তার একটা আর্হিত চেষ্টা করেছে, তার সেই আর্হিট লই পেলে একটা পূজার সেই মণ্ডপ তৈরি করবলে। বাবা তোমার কেন লাগিছে? আমার ভাল লাগিছে। ভাল লাগিছে, তোমালোক ইয়াতে থাকা নে? ইয়া পূজা বলে কি ললা নতুনকে? ড্রেস, শার্ট, প্যান্ট, ড্রেস আর বেলুন লয় নহয়? ও লইছা নাকি? ও লইছা, বন্দুক ভাল পাও? বন্দুক ভাল পাওয়া, বন্দুক মানে কেন, কোনটো বন্দুক? স্মল গান। স্মল গান, ওকে, খেলনাব উলাইছে আর ইয়াতে মেলাও আছে, আর ইভিনিং আপনার কালচারেল নাইটের আয়োজন করেছে, আমি আশা করছো আপনাদের একেলগে মিলি উপভোগ করব। ওকে, থ্যাংক ইউ সো মাছ। প্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমি উপস্থিত হয়েছি গুৱাহাটী মহানগরীর এখন খুব সুন্দর দুর্গোৎসবত, সেয়া হয়েছে ছাত্রীবাড়ির সার্বজনীন দুর্গা মহোৎসবর পূজা মণ্ডপত। আসুন, কি সুন্দরক প্রস্তুতি চলাইছে আর ইমান সুন্দরক সজাই পড়াই তুলিছে এই গোটেই দুর্গা মহোৎসব, আসুকরপর আমি এই বিষয়ে আরো ভালদরে জানো আর সুন্দরক দুর্গা পূজাখন উপভোগ করো। দুর্গা পূজা মানেই এক উখল মাখল পরিবেশ, তার মাজতে মহানগরীর মাজমজিয়াত দেখিলে পয়া গল খুব আকর্ষণীয় রূপত সাজি উলিয়া এক ইতিবাচক তথা শিক্ষামূলক এক গৌরবময় দৃষ্টিভঙ্গীর সজাই তোলা ছাত্রীবাড়ির সার্বজনীন দুর্গা মহোৎসবর প্রাঙ্গণ। 65 সংখ্যক এই পূজাথলীখনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পিতৃ সদৃশ
পদ্ম বিভূষণ ডক্টর বিক্রম সরাভাইর 100 সংখ্যক জন্মবার্ষিকীত শ্রদ্ধাঞ্জলি আগবার লগতে ইসরোর সোণালী বর্ষর উদযাপনের উদ্দেশ্যে এই পূজার মণ্ডপ সাজি উলিয়া হল। চন্দ্রায়ন টুর আর্হিরে তৈয়ার করে উলিয়া এই বিশেষ মণ্ডপখনি PSLV আর GSLV রূপর অবলোকন করার লগতে 1982 চনত কেরালাত পোনপ্রথমবারের বাবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের যে পাতনি মেলিছিল তারও আপুরুগিয়া ছবি প্রদর্শন করে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীরে উঠি অহা শিশুসকলক এক শিক্ষামূলক বার্তা প্রেরণ করবলৈকর পদক্ষেপক সচাকই শলাগিবলগিয়া। আমার মাজত এটা উপস্থিত আছে এই দুর্গা মহোৎসবর সম্পাদক ডাঙরিয়া আর সভাপতি ডাঙরিয়া, আর তেওঁলোকৰ অকণমান পূজাখনের বিষয়ে আর অকন ভালদরে জানিবলৈ খুঁজছো। প্রথমতে আপনার স্বাগতম জানাইছো দূরদর্শন কেন্দ্র গুৱাহাটী ফালৰ, আর আপনার শুভেচ্ছাও জানাইছো। আর একদম পোন প্রথমতে জানিবলৈ বিচাৰিম যে ইমান সুন্দর একটা থিম, অল্প ব্যতিক্রম হয়েছে, কি কব বিচাৰিম? এইবার আমি ডক্টর বিক্রম সরাভাইর জন্ম শতবার্ষিকী উপলক্ষে তেওঁর সন্মানার্থে এই টিমটি বাছি লৈছো, আর রাইজক দেখাবলৈ কৈছো যে ঈশ্বরে কেনেকৈ চন্দ্রযান টু করে পেলায় পঠিয়াইছিল সেটি অল্প কিছু হলেও রাইজক জানাবলৈ ইয়ার মাধ্যমে জানাব বিচাৰিছো। আর যেহেতুকে আমি চন্দ্রায়নের কথা আমি দেখিবলৈ পাই আছো কাগজে পত্রে হোক বা আমি ইলেকট্রনিক মিডিয়া বাতৰি কাকততে হোক, আমি দেখিবলৈ পাই আছো চন্দ্রায়নের যেটো তেওঁলোকে যেটো প্রচেষ্টা করেছিল, আর সেই যেটো প্রচেষ্টা করেছিল তেওঁলোকে সেই প্রচেষ্টাও মানে কোনো কোনে কম নহয়, গতি সেই আপনাদের ইমান সুন্দরক একটা পদক্ষেপ লৈছে খুব ভাল লাগিছে। আসলে আমি আপনার ধন্যবাদ জানাইছো এই ক্ষেত্রে, তথাপিও আপনার আরও অকান জানিও বিচারিম কেন ধরনের প্রস্তুতি আগবাইছে বা কেন ধরনের পূজাখন আর অন্যান্য আমি কি কি দেখবলে পাম? প্রায় যা 3 মাহরপরা আমি এই করার কারণে লাগিয়ে আছো, আমার গোটেবুর সদস্যসকলে যান পার আমি দিন রাত একটা এক করে পেলায় এটি করব চেষ্টা করছো, আর ইয়ার ফল আমি ভালে পাইছো। যা আমি এখন যা পঞ্চমীতে আমি এখন মুক্তি করেছো পূজাখন, এই পঞ্চমীরপর এতিয়ালে আপনাদের দেখিছে যথেষ্ট রাইজ আহি আমার পূজাখন চাইছে আর ভাল কমেন্ট দিয়ে আছে, আশা করো অহাকালে আর ইয়াতকে বেশি মানুষ হবো আমি জানি সবে সবে ভাল ভাল কমেন্ট দিয়েছে যে আপনার পূজাখন কিছু ব্যতিক্রম হয়েছে। নিশ্চয়ক, আর আসলে কবলৈ লাগিব যে এক শিক্ষামূলক বার্তা যেন আপনাদের আগবাবলে বিচাৰিছে, আপনার যে থিম লৈছে ইসরোর থিম, গতি সেই চন্দ্রায়নের আপনাদের আর্হির প্রস্তুত করে উলিয়াইছে খুব সুন্দর, খুব ভাল লাগিছে আসলে। আর এয়া আপনার 65 সংখ্যক আপনার দুর্গা মহোৎসব, কি কব বিচারিব? ধন্যবাদ, খুব ভাল হয়েছে, আমার এবার আমি যে আশা করেছিল ঠিক তেনেকাই হয়েছে, আমি কমসে কম নাই বলেও 3-4 লাখ মানুষ এক্সপেক্ট করছো পূজা চাবলে আহিব বলে, তথাপি দেখা যাও কি হয়, রাইজে ভাল পালে আমার ভাল লাগিব। নিশ্চয়কৈ রাইজে নিশ্চয়কৈ ভাল পাব, কিয়নো আমিও দূরদর্শন কেন্দ্র গুৱাহাটীৰ পৰা আমি যেতিয়া আহিছোঁ আমারও খুব মানে ভাল লাগিছে। আর সচাকৈ আপনাদের ইয়াতে আপনাদের পেপারের কিছুমান পেপার দেখিবলৈ পাইছো, ইয়ার কারণটো কি হয় বাৰু? ইয়াত যিখিনি আমার ইসরোর চেয়ারম্যান আছিল তেখেতসকলৰ সিরিয়ালি ইয়াত আছে, তারপর তেখেতসকলের উপর ভিউয়ার্স কমেন্ট ইয়াত যোনে যোনে চাবলে আইছিল তেখেতসকলে কমেন্ট লিখি থৈ গৈছে গোটেই হেৰি খন ভর্তি হয়ে গেছে। এখন আপনাদের মানে কমেন্ট দিবলৈ সুবিধা করে দিছে, যদি কারবা কিবা এটা কবলে বিচাৰিছে কারবা মনোভাব ব্যক্ত করব বিচাৰিছে তেওঁলোকে ইয়াতে বিনা দ্বিধায় করব পাৰি করিব পাৰিছে, খুব সুন্দর খুব ভাল লাগিছে। আর নিশ্চয় আমি যেতিয়া কওঁ খুব ভিড় হওয়া ঠাই আসলে ছাত্রীবাড়ি সকলে আহে, এইবার কেনেকুৱা ধরনের সমাগম হয়েছে আমি যদি কওঁ আনুমানিকভাবে কিমান ভক্তপ্রাণ রাইজ? আপনার মানে একটা কথা কম, আমার ষষ্ঠীর পরে আমার ইয়াত ভিড় হয়েছে রাতেপা 4টালৈকে মানুষ আছে। সচাকৈ সৌদি দুর্গতিনাখিনি মা দুর্গার আরাধনারে জীপাল হয়ে উঠিছে। সচাকৈ মহানগরের বিভিন্ন প্রান্তর আমি দুর্গা পূজাসমূহ উপভোগ করে আছো, সচাকৈ ভাল লাগিছে। আর এতিয়া আমি উপস্থিত হয়েছো সেই পল্টন বাজারের পুলিশ রিজার্ভর 2 নম্বর গেটের সেই পূজাখনিত, আর আজি আমি আপনার দেখাব পারিম সেই পুলিশ বাজার বলে আমি যে সদায় শুনে থাকা সেই নামটো, আজি সেই পূজাখনের ভিতরে আমি যাবলে বিচাৰিছো আর একেলগে সেই দুর্গা মহোৎসব উপভোগ করে বিচাৰিছো, কিয়নো এইবার হয়েছে তেওঁলোকৰ রূপালী জয়ন্তী বর্ষ, আহকচোন একেলগে যাও। এইবার উপস্থিত হলো পল্টন বাজারের অতিকৈ চর্চিত পুলিশ রিজার্ভর 2 নং গেটের পূজাথলীত, ঢাক ঢোলর শব্দে রজন জনায় উঠিলে রূপালী জয়ন্তী বর্ষর এই সুন্দর পূজাথলীখন।
সজীৱ স্মৃতি হিচাপে এইবোৰ দৃশ্যাৱলী সংৰক্ষণ কৰিবলৈ দৰ্শনাৰ্থীৰ ফটো তোলাৰ বিশেষকৈ ছেলফি লোৱাৰ দৃশ্যও বাৰুকৈ প্ৰত্যক্ষ কৰিলোঁ। ভিন্ন ৰঙী আলোকসজ্জাৰে মণ্ডপৰ ভিতৰখনো তেনেই আকৰ্ষণীয় কৰি তুলিছে। প্ৰিয় দৰ্শক মণ্ডলী, পূজা মানে স্ফূৰ্তি আৰু পূজা মানে আনন্দ উল্লাস, আৰু সেই ভক্তৰ সমাগমৰ মাজলৈ আমিও আজি উপস্থিত হৈছোঁহি। এতিয়া আমি উপস্থিত আছোঁ লতাশিলত, গুৱাহাটী সাৰ্বজনীন দুৰ্গা পূজা সমিতিৰ লগত আমি আজি কথা পাতিম। কিন্তু তাৰ পূৰ্বে আপোনালোকক জনাওঁ যে এইবাৰৰ লতাশিলৰ এই দুৰ্গা পূজা হৈছে 40 সংখ্যক দুৰ্গা পূজা, আৰু সঁচাকৈ আমি গৌৰৱান্বিত। ইমান সুন্দৰকৈ তেওঁলোকে সদায় ইমান মানুহৰ সমাগম, আজিও আমি সাগৰ সদৃশ মানুহৰ ভিৰ দেখিবলৈ পাইছোঁ। গুৱাহাটী মহানগৰীৰ এই ব্যস্ততাপূৰ্ণ জীৱনৰ মাজতেই এই পবিত্ৰ দুৰ্গা পূজাই যেন জাতি ধৰ্ম ভাষা নিৰ্বিশেষে একেডাল খুঁটাৰে একতাৰ দোলেৰে বান্ধি ৰাখিছে। প্ৰতিবছৰৰ দৰে লতাশিলৰ গুৱাহাটী সাৰ্বজনীন দুৰ্গোৎসৱৰ প্ৰাংগণত ভক্তৰ যথেষ্ট সমাগম ঘটে, আৰু 40 সংখ্যক এই পূজাথলীখনে ৰাজস্থানৰ বিখ্যাত ৰাজমহলসমূহৰ আৰ্হিত নিৰ্মাণ কৰা হয়। অতিকৈ আকৰ্ষিত এই মণ্ডপখনিত দৰ্শনাৰ্থীৰ লগতে কণ কণ শিশুসকলৰ আমোদ দিয়াবলৈ পুতলা নাচ তথা বিভিন্ন খেলৰাজিৰো আয়োজন কৰা দেখা গৈছে। পূজাৰ বতৰৰ উমান ল'বলৈ কথা পাতোঁ আহক কিছু দৰ্শনাৰ্থীৰ সৈতে। প্ৰিয় দৰ্শক, ইতিমধ্যে আমি যিহেতুকে উপস্থিত হৈছোঁহি লতাশিলত, আৰু সুন্দৰকৈ দুৰ্গা মহোৎসৱৰ এই খুব সুন্দৰ আলোকসজ্জা আমি দেখিবলৈ পাইছোঁ, লগতে আমি দেখিবলৈ পাইছোঁ দৰ্শনাৰ্থী, আৰু খুব সুন্দৰ সুন্দৰ তেওঁলোক দেখিবলৈও ভাল লাগিছে, আৰু নিশ্চয় পূজাৰ বতৰ দেখিবলৈতো ভাল লাগিব, অকণমান আগুৱাই আহিলে ভাল হ'ব। প্ৰথমে মই আপোনাক নিশ্চয়কৈ সুধিব বিচাৰিম, যিহেতুকে আমাৰ কয় ন, যুৱ প্ৰজন্মৰ এটা বেলেগ ধৰণৰ এটা অনুভৱ থাকে, বুঢ়া যেতিয়া এটা সময়ত বয়স হয়, বুঢ়া হয় বা সৰু ল'ৰা ছোৱালী, সকলোৰে নিজৰ নিজৰ ৰাপ থাকে, আৰু আমাৰ যুৱ প্ৰজন্মৰ দুৰ্গা পূজা বুলি কেনেকুৱা ধৰণৰ ৰাপ থাকে বা কোনটো ছাবজেক্ট মেটাৰ হ'ব পাৰে আকৰ্ষণীয় আপোনাৰ কাৰণে? মোৰ কাৰণেতো বিশেষকৈ এইটোৱে, পেণ্ডেলবোৰ, পেণ্ডেল চাই ভাল লাগে, ধুনীয়া লাগে, বিকজ দে হেভ এ ডিফাৰেণ্ট থিম, সবরে বেলেগ বেলেগ ধরনের থিম থাকে, সো দ্যাট ইজ ইন্টারেস্টিং ফর মি, ফর মি দ্যাটস ইন্টারেস্টিং। আর পূজা কাপড় লেনে নাই? ললো, পিন্ধি আছে, দেখিছে, পিন্ধি আছে, বড় সুন্দর। আপনার ফলে আহিবলে বিচারিম, কোপরা আহিছে বাৰু? মই ফটাহি লামবাড়ি পৰা আহিছো। ফটাহি লামবাড়ি পৰা? ফটাহি লামবাড়ি পূজাবোৰ চালেনে? হয়, চালু, দিনতে চালু, দিনতে চালে হয়। আৰু আজিতো মহাঅষ্টমী, গতিকে মহাঅষ্টমীৰ কেনেকুৱা ধৰণৰ আৰু পৰিকল্পনা, ধৰক ইয়াৰ পৰা ঘৰত ডাইৰেক্ট গৈ ভাত খাব নে ইয়াতে? বহুত বিপণী আমি দেখিবলৈ পাইছোঁ, খাদ্য সম্ভাৰ দেখিবলৈ পাইছোঁ, গতিকে ইয়াতে খাই উপভোগ কৰিব নে কেনেকুৱা ধৰণৰ পৰিকল্পনা, অকণমান আমাক জনালে ভাল লাগিব। হয়, পূজাৰ টাইমতো আৰু এনেইতো ঘৰতে খোৱা যায়, পূজাৰ টাইমত আৰু আহিছোঁ যেতিয়া বাহিৰতে খাই যাম আৰু। বাহিৰতে খাই যাব নহয় জানো? কেনেকুৱা লাগিছে লতাশিলৰ পূজা চাই? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। আগে পিছে আহে ইয়ালৈ? হয়, প্ৰত্যেক বছৰে আহোঁ আমি। আজি কেনেকুৱা লাগিছে আৰু দশেৰা কেনেকুৱাকৈ উপভোগ কৰিব? পূজাখন ষষ্ঠীত আৰম্ভ হোৱাৰ দিনাই মনটো উৎফুল্লিত হয়, সপ্তমীত আৰু এখন ভাল লাগে, অষ্টমীত আৰু অকণমান বেছি ভাল লাগে, নৱমীৰ পৰা আৰু অকণমান এক্সাইটমেণ্টটো মানে পিক পায়গৈ, দশমীত খুব দুখ লাগে। আৰু এইবাৰ এটা ভাল কথা আমি শুনিবলৈ পাইছোঁ, প্ৰত্যেকখন আমি যেতিয়া আমি ভিন্ন ভিন্ন প্ৰান্তত গৈছোঁ, আমি দুৰ্গা উৎসৱ দেখিছোঁ, দুৰ্গা মহোৎসৱ, তাত মানে প্লাষ্টিক বৰ্জন কৰা হৈছে, গতিকে আপোনালোকে ব্যক্তিগতভাৱে প্লাষ্টিক বৰ্জন কৰিছেনে এতিয়ালৈ? হয়, প্লাষ্টিক বৰ্জন কৰিছোঁ, এইকাৰণে ক'লোঁ বিকজ কটন কেণ্ডি খালোঁ আৰু পপকৰ্ণ খালোঁ, আহি পেলাই এইটো ইউজ কৰিছোঁ, কিন্তু ডাষ্টবিনটো, প্লাষ্টিকটো একেবাৰে নিৰ্মূল কৰাটো অকণমান সময় লাগিব, চৰকাৰকো লাগিব আৰু মানুহবোৰৰ মাজত সেই সজাগতাটো অহাৰ কাৰণেও অকণমান সময়ৰ খুব দৰকাৰ, আৰু যুৱ প্ৰজন্মই নিশ্চয় খুব নিশ্চয় আগভাগ ল'ব, বিকজ এনভাইৰনমেণ্ট ফ্ৰেণ্ডলি হোৱাটো চবেই বহুত বিচাৰে, আৰু প্ৰকৃতিখন থাকিলেহে আমি থাকিব পাৰিম, দুৰ্গা পূজা পাই থাকিম, সেইটোৱে আৰু। প্ৰিয় দৰ্শক, যিহেতুকে আমি ইমান সুন্দৰকৈ পূজাভাগ উপভোগ কৰিছোঁ, আমি অকণমান জানিব বিচাৰিছোঁ দৰ্শনাৰ্থীৰ নিজৰ মুখেৰে কোৱা কিছুমান ভাষ্য, তেওঁলোকৰ কেনেকুৱা অনুভৱ হৈছে। আপোনাক প্ৰথমতে স্বাগতম জনাইছোঁ দূৰদৰ্শন কেন্দ্ৰ গুৱাহাটীলৈ। থেংক ইউ। আৰু আমি দেখিবলৈ পাইছোঁ আপুনিও খুব সুন্দৰকৈ এযোৰ পোচাক পিন্ধিছে, আমি যিটো কুৰ্তা বুলি কওঁ নহয় জানো, যিহেতুকে আমাৰ ট্ৰেডিশ্যনেল আমাৰ দুৰ্গা পূজা হয়, আমাৰ এক সুন্দৰ, আমি সুন্দৰকৈ সাজপাৰ পিন্ধি ওলাই আহোঁ, আপোনাকো খুব ধুনীয়া লাগিছে, আপোনাৰ অনুভৱটো অকণমান ব্যক্ত কৰিব নেকি, কেনেকুৱা? অনুভৱ বুলি ক'লে আমাৰ যিটো পূজাৰ প্ৰতি আগ্ৰহ, যিটো আন্তৰিকতা, সেইটো মই প্ৰায় একমাহমান আগৰ পৰাই প্ৰস্তুতিটো চলে, কাৰণ কিয় চলে চাওক, ল'ৰাৰ পৰাই বুঢ়ালৈকে সকলোকে নতুন পোচাকেৰে
সুসজ্জিত করে লব লাগে নিশ্চয় প্রথম হল সেইটো তারপর এনেকুৱা আজিকালি পূজাটো এনেকুৱা কম্পিটিশনৰ যুগ হৈছে কোনখন পূজানো মানে আটাইতকৈ সুন্দৰ কোনখন পূজাতনো আটাইতকৈ মানুহ বেছি হয় সেইবিলাক পূজাতে লক্ষণীয় হৈ পৰে ক'ৰ পৰা আহিছিলে আমি জুৰদৰ পৰা আহিছোঁ গুৱাহাটীৰে জুৰদৰ পৰা আহিছে আৰু আপুনি মই গণেশগুৰিৰ পৰা আহিছোঁ গণেশগুৰিৰ পৰা আহিছে আপোনালোক বান্ধৱী নে বান্ধৱী গম পাইছোঁ দেখিলে গম পায় হয় আৰু যিহেতুকে ওচৰা ওচৰি গণেশগুৰি জুৰত মিলাই পেলাই সময়খিনি একেলগে আহিছে নহয় বঢ়িয়া লাগিলে লগ হৈছোঁ আৰু লগ হৈ পূজা চাবলৈ যাম আজি যিটো অষ্টমী মহাষ্টমী সাংঘাতিক উপভোগ কৰিছোঁ আৰু ইয়ালৈ আহিছোঁ দুয়োগৰাকী দিনৰ ভাগতো ওলাই গৈছিলে নেকি ওলাইছিলে মোলৈ ফোন কৰি আছিলে মই গৈছিলোঁ মহাষ্টমী গণেশগুৰি বাৱৰী দুৰ্গা পূজা তাত গ'লোঁ ৰাতিপুৱা 10:30 বজাত তাৰপিছত পূজা আৰম্ভ হৈ আছে মহাষ্টমীৰ তাতে শৰাই দিলোঁ মহাষ্টমী পূজা শেষ হ'ল 1:55 চণ্ডী পূজা হ'ল তাত আমি চবেই চাকি জ্বলালোঁ 108 গছ 9 গছ যোনে যেনেকৈ পাৰে বৰ সুন্দৰ চণ্ডী পূজা হোৱাৰ পিছতে তাত আকৌ নিৰ্মালী অঞ্জলি ললোঁ লৈ মেলি আমি আকৌ তাতে খিচিৰি ভোগ খালোঁ আৰু লগ বন্ধুবোৰ লগ পালোঁ বহিলোঁ গোটেইবিলাকে বহুদিনৰ মূৰত লগ পাওঁ কিছুমান মানুহক আৰু চবৰে সাজ পৰাজবোৰ চাওঁ খুব নিশ্চয়কৈ আজি মানে আহৰি নাই আৰু আজিকালি আগতে আছিলে ধুনীয়া ধুনীয়া ছোৱালী আজিকালি ধুনীয়া ধুনীয়া ল'ৰাও ওলায় এইটো কথা কিন্তু মন কৰিবলগীয়া দেই আমি আকৌ ভাবি আছিলোঁ যে আমি সাজি কাচি আহিলে আমাক ভাল লাগিব কিন্তু নহয় ল'ৰাবোৰৰ অকণমান ষ্টাইলটো বাঢ়ি গৈছে সিহঁতৰ আৰম্ভ দেই শাৰদীয় বেলেগ মানে ভেৰাইটিজ টি শ্বাৰ্টৰ লগতে কুৰ্তাবোৰ ৰাউণ্ড ডিঙি বুটাম থকা বেলেগ বেলেগ সিহঁতি ইমান ধুনীয়াকৈ কেৰি কৰে ড্ৰেছবোৰ আৰু খুব ভাল লাগে দেখি প্ৰিয় দৰ্শক মণ্ডলী আমি আজি গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তৰ পূজাসমূহ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু আমি আশা কৰিছোঁ যে আপোনালোকে আমাৰ সৈতে সমানেই উপভোগ কৰিলে আজি দুৰ্গা মহোৎসৱ আৰু আজি মহাষ্টমীৰ দিনাখন আমি গুৱাহাটীৰ মহানগৰীতে এক ব্যতিক্ৰমী অনুষ্ঠান দেখিবলৈ পাইছোঁ সেয়া হৈছে গুৱাহাটী মহানগৰীৰ জি এইচ ৰোডত উদযাপন হোৱা ভাৰত মাতা পূজনৰ অনুষ্ঠান নিশ্চয়কৈ আপোনালোকে হয়তো শুনি আচৰিত হ'ব যে এয়া দুৰ্গা পূজাৰ সময় যিহেতু এক উৎসৱমুখী পৰিৱেশ হৈ থাকে সেই উৎসৱমুখী পৰিৱেশতে তেওঁলোকে ভাৰত মাতা পূজন বুলি এই অনুষ্ঠানৰ আয়োজন কৰি আহিছে আৰু এয়া তেওঁলোকৰ ষষ্ঠতম অনুষ্ঠান প্ৰিয় দৰ্শক মণ্ডলী এওঁলোকে ভাৰতবৰ্ষৰ সভ্যতা আৰু সংস্কৃতিৰ বিভিন্ন নিদৰ্শন ইয়াত উৎকৃষ্টভাৱে দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে আৰু সেয়াই দৃশ্যাৱলী আপোনালোকক আজি মই দেখুৱাবলৈ যাম আহকচোন মোৰ লগত একেলগে আমি ভাৰত মাতা পূজনৰ সেই দৃশ্যাৱলী উপভোগ কৰোঁ পূজাৰ বতৰত গুৱাহাটীৰ জি এইচ ৰোডৰ এক বিশেষ অনুষ্ঠানলৈ আহিলোঁ ইয়াত ভাৰতৰ বীৰসকলক স্মৰণ কৰি ভাৰত মাতা পূজন আখ্যাৰে এক দেশপ্ৰেমমূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে ভাৰতৰ তথা অসমৰ থলুৱা সামগ্ৰীৰে বিভিন্ন সুন্দৰ চিত্ৰৰ বৰ্ণনা কৰাৰ চেষ্টাও কৰা হৈছে ভাৰতবৰ্ষৰ সভ্যতা আৰু সংস্কৃতি জীয়াই ৰখাৰ ই এক সুন্দৰ পদক্ষেপ উঠি অহা প্ৰজন্মই বহু নজনা কথা জানিবলৈ সক্ষম হ'ব পাৰিব বেদজ্ঞান ভাৰতৰ প্ৰথমখন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পৌৰাণিক জ্ঞানৰ চমু আভাস দিয়াবৰ যত্নও কৰা হৈছে এই অনুষ্ঠানত দুৰ্গা পূজাৰ পূজা নিৰ্মল নিকা পবিত্ৰভাৱ এৰি সৰ্বত্ৰ বিয়পি পৰে হেমন্তক বাট এৰি দি শৰত যাবলৈ ওলালেও নতুন আশা নতুন উদ্যমেৰে শক্তিৰ অধিষ্ঠাত্ৰী দেৱী মা দুৰ্গা অহা বছৰেও আমাৰ মাজলৈ উভতিব অনুষ্ঠানৰ শেষত পুনৰ শাৰদীয় শুভকামনাৰে জয় দুৰ্গা মাইকী জয় প্ৰিয় দৰ্শক মণ্ডলী আজি আমি গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন পূজা মণ্ডপ আপোনালোকক দেখুৱাবলৈ আমি চেষ্টা কৰিছোঁ আৰু আমি আশা কৰিছোঁ যে আমাৰ সৈতে আপোনালোকে একেলগে উপভোগ কৰিলে আৰু গৌৰৱান্বিত হ'লে যে গুৱাহাটীখন ইমান যান্ত্ৰিকতাৰে পৰিপূৰ্ণ যদিও সঁচাকৈ দুৰ্গা পূজা আহিলে জিলিকি উঠে খুব সুন্দৰ আলোকসজ্জা ৰূপসজ্জাৰে নহয় জানো এনেধৰণৰ সুন্দৰ সুন্দৰ অনুষ্ঠানেৰে আপোনালোকৰ মাজলৈ আমি পুনৰ উভতিম আৰু পুনৰ এবাৰ আপোনালোকক সকলোকে দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ